সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি মহামারী করোনা ভাইরাসের বিষয়ে সবাই সুস্থ আছো, ভালো আছো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই আশাবাদ নিয়ে আজকে তোমাদের সাথে আছি আমি, লাইজু আক্তার, ব্যামত্তা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেখো আমাদের কত কিছু শিক্ষা অধিদপ্তরকে কত এগিয়ে নিয়ে যাচ্ছে। সে যাচ্ছে যে ছেলেমেয়েরা যাতে পিছিয়ে না থাকে, সে আরো যাচ্ছে যে যাতে ছেলেমেয়েরা লেখাপড়ার প্রতি কিছুটা মনোযোগী হয়, সেজন্য সেই অনলাইন ক্লাসের ব্যবস্থা চালু করেছে। ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আজকে আমি শুরু করছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র। আজকে আমি তোমাদের আমার পাঠের বিষয় হচ্ছে একটি গদ্য, সততার পুরস্কার। লিখেছেন কে? মোহাম্মদ শহীদুল্লাহ। এবার আমরা শহীদুল্লাহ সম্পর্কে কিছু জানব। দেখো মোহাম্মদ শহীদুল্লাহ ১৮৮৫ খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলা পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। এরপর তিনি ১৯১০ সালে কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে বিএ অনার্স পাস করেন। ১৯১২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এমএ পাস করেন। তাহলে দেখো জন্ম হচ্ছে কত? ১৮৮৫ খ্রিস্টাব্দ, ১৯১০ সালে হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স পাস করে, আর ১৯১২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এমএ পাস করেন। তিনি কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। ছোটদের জন্য তিনি গ্রন্থ লিখেছেন কি শেষ শেষ কবির সন্ধানে, আর একটা হচ্ছে গল্প মনে। তার সম্পাদনায় একটি শিশু পত্রিকাও প্রকাশিত হয়, পত্রিকাটির নাম হচ্ছে আঙ্গ। এরপর তিনি ১৯৬৯ খ্রিস্টাব্দে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল বিভাগের পাশেই তাকে শেষ সমাহিত করা হয়। এখন তোমরা জানলে মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে। এরপরে দেখো আমরা জানব সততার পুরস্কার গদ্যটিতে মূলত কি বিষয় বলা হয়েছে। এখানে বলা হয়েছে আসলে এটি একটি হাদিসের কাহিনী বর্ণিত গদ্য। এখানে বলা হয়েছে যে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং তার সততার পুরস্কার অবশ্যই এক সময় সে পেয়ে থাকেন। সততার পুরস্কার গল্পে তিনটি ব্যক্তি, আরব দেশে তিনটি লোকের কথা বলা হয়েছে। একজন ছিল ধবল, একজন ছিল টাক, আর একজন ছিল অন্ধ। এই তিন ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। দেখো ধবল শব্দ কি? সে ছিল সাদা, আর তার হচ্ছে তার মাথায় চুল ছিল অন্ধ। সেই লোকটির দুই চোখই অন্ধ ছিল, সে পৃথিবীর কোনো কিছুই তার পক্ষে দেখা সম্ভব হতো না। একজন ফেরেশতা তাদের কাছে আসলো এবং তাদের আল্লাহ প্রদত্ত পরীক্ষা স্বরূপ তাদেরকে বলা হলো তাদের পরীক্ষা নেওয়ার জন্য। তখন ধবল ব্যক্তির কাছে যখন প্রথম ফেরেশতা আসলো, ধবল ব্যক্তি বলল যে আমি
চাই যে আমার শরীরটা ভালো হয়ে যাক, সুন্দর হয়ে যাক, সবাই যাতে আমাকে দেখে ভালো বলে। এবং তারপর তার শরীরে হাত বুলিয়ে দেওয়ার পরে সে সুস্থ হয়ে গেল, তখন তাকে পুরস্কার স্বরূপ একটি গাভিন গাই দেওয়া, গাভিন উঠ দেওয়া হলো, সে উঠ থেকে তার অনেক লাভ হলো। তারপর টাক ব্যক্তি টাক ব্যক্তির কাছে গেল, টাক ব্যক্তির কাছে যাওয়ার ফলে টাক ব্যক্তি বলল যে আমার চেহারা সবাই দেখে কেমন মনে করে, তুমি যদি আমার চেহারাটা ভালো করে দাও তাহলে তাতে আমি খুশি। তখন আবার কি করলো ফ্রেশটা, টাকের মাথায় হাত বুলিয়ে দেওয়ার ফলে তার সমস্ত মাথায় চুল গজালো। তখন তাকে এবং বলল আপনি উপহার স্বরূপ কি চান, তখন বলল যে আমি উপহার আপনাকে উপহার স্বরূপ কিছু একটি গাভিন গাই দিয়ে যাচ্ছে। এরপরে অন্ধ ব্যক্তির কাছে গেল, অন্ধ ব্যক্তির কাছে যেয়ে সে বলল দেখেন আমি তো কোনো কিছুই চাই না, আমি চাই যে শুধু যেন আমি এই পৃথিবী কেমন সেটা দেখতে। তখন তার দুই চোখে হাত বুলিয়ে দেওয়ার ফলে সেও চোখে দেখতে পেল, আর তাকে উপহার স্বরূপ দেওয়া হলো একটি গাভিন ছাগল। এই থেকে তারা তিনজনে কিন্তু অনেক বড় লোক হয়ে গেল। এর পরবর্তীতে কিছুদিন পরে আবার ফেরেশতা আসলো তাদের কাছে যে তাদের মন পরীক্ষা করার জন্য। তখন ধবল ব্যক্তির কাছে যখন আসলো সে বলল যে না, অস্বীকার করলো যে আমার এরকম কোনো কিছু কোনোদিন ছিল না, আমি সবসময় বড় লোক ছিলাম, সুস্থ ছিলাম, আমার কোনো সমস্যা তখন কোনোদিনই ছিল না। তখন বললো যে তুমি আমাকে চিনতে পারছো না, আমি তো তোমাকে চিনি। তোমার তার সে কথা বললো, ধবল ব্যক্তি অস্বীকার করলো এবং বলল যে আমাকে আমি তো আমার দেশে ফেরত যাব, আমাকে যদি একটি উট দিতেন তাহলে আমি বিক্রি করে দেশে ফেরত যেতাম। তখন বললো কি যে না, উটের অনেক দাম, উট দেওয়া যাবে না। এরপরে টাক ব্যক্তির কাছে গেল, সেও একই স্বরূপ একই কথাই তাকে বলল যে আমি আগেই ধনী ছিলাম, আমার কেউ কোনো কিছু দিনই আমি, তার ফলে সেও তাকে কোনো কিছু দিল না। এরপর শেষ ব্যক্তি অন্ধ লোকের কাছে ওই ফ্রেশটা গেল, ফ্রেশটা যাওয়ার ফলে ফ্রেশটা যে বলল যে আমি তো এক দেশ থেকে এসেছি, আমার দেশ এখন আমি আমার কোনো টাকা পয়সা কাছে নেই, আমি যেতে পারছি না, আপনি যদি আমাকে একটা ছাগল দান করেন তাহলে আমি বিক্রি করে আমার দেশে ফেরত যেতাম। তখন অন্ধ লোকটি খুশি হয়ে বলল আপনি যদি আমার সব কিছু নিয়ে যান তাতেও আমি খুশি, কেননা আল্লাহ আমাকে এমন কিছু দান করেছেন যার বিনিময়ে আমি পৃথিবী সুন্দর পৃথিবী দেখতে পাচ্ছি, আপনার যা মনে হয় আপনি সেটাই নিয়ে যাবেন এবং আপনার কাছে আমার অনুরোধ যে আপনি কিন্তু নিয়েই যাবেন। তখন ফেরেশতা তার নিজের পরিচয় দিল এবং বলল যে তুমি প্রকৃত ব্যক্তি, যে আল্লাহর নিয়ামত তুমি অস্বীকার করনি। তখন এই যে ধবল আর টাকওয়ালা ব্যক্তি এই দুজনের যেমন অবস্থা ছিল আগে তেমনই ঠিক হয়ে গেল এবং অন্ধ ব্যক্তিটি আল্লাহ খুশি হল এবং ফেরেশতাও খুশি হয়ে তাকে অনেক আরো দোয়া করে গেল যে না, তোমার জীবনে ভালো হবে। তাহলে দেখো আমরা আসলে কি অকৃতজ্ঞ, তাদের অকৃতজ্ঞতার উপকার পেল আসলে। তাই সততার পুরস্কার গদ্যটিতে সে কথাই বলা হয়েছে যে তুমি যদি সৎপথে থাকো, কিছু করতে চাও, তাহলে একদিন একদিন তুমি তার জন্য অবশ্যই পুরস্কার পাবে। এরপরে দেখো আমরা কিছু নতুন শব্দ জানব, তোমরা একটু খাতা কলম নিয়ে শব্দগুলো লিখে নাও। দেখো আমরা এই শব্দগুলো সম্পর্কে জানবো। ধবল অর্থ কি, আমি তো তোমাদের পড়ানোর ভিতরে বলেছি ধবল অর্থ হচ্ছে সাদা, আর আমির শব্দের অর্থ কি ধনী, আর কসম শব্দের অর্থ কি শপথ। নূর হচ্ছে জ্যোতি। এবার দেখো এই নতুন শব্দগুলো তোমরা জানলে অবশ্যই তোমরা মনোযোগ সহকারে তারপর সততার পুরস্কার গদ্যটি পড়বে এবং ভালো করে পড়ার চেষ্টা করবে। যতটুকু যদি না বোঝো পরের ক্লাসে আমি তোমাদের আরো ভালো করে বুঝিয়ে দেবো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো সেই কামনা করি। আজকের মতো আমি তোমাদের এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।